বন্ধু মানুষ কবে কি কুমার ফের বড় থানা অগ্রণী বড় হাত দিয়া মাঝখানে দিন কিন্তু অগ্রণী কে রাখবে রাখবে অগ্রণী কোন ঠেকাই হেঁটে ধরা থাকবে আপনাদের দুপুরে হয়ে গেছে ব্রাহ্মণবাড়ি আশ্রমগঞ্জ থানায় নিখোঁজ কনস্টেবল আমার তিনজন নিখোঁজ আছিল, একজনে পাওয়া গেছে আর দুজন পাওয়া গেছে না, একজন নারী একজন পুরুষ। ওই ঘাটে তো যে এত বড় একটা দুর্ঘটনা ঘটার পরে এখনো পর্যন্ত ওরা কাজে খুব স্লো, কাজে খুব চালু নাই এরা। তো এখনো পর্যন্ত আমাদের মানুষটির পায় নাই, ওরা কি করতেছে আমি এই জিনিসটাই বুঝতে পারতেছি না। মিডিয়ার লোকে তো বহুত কিছু করতেছে, তারপরে এই ফায়ার সার্ভিসের লোকগুলো আছে, ওরাও মানে তেমন একটা চালু না। অন আমাদের লোকগুলো কই পায় এটাই আমাদের খুব একটা চিন্তার ভিতরে আছে। আমরা দুজন যাবৎ এখানে আমরা অবস্থান করিতেছি রাত্রে এবং দিনে, কিন্তু আমরা উদ্ধার কাজে কোনো আমরা আসলে সন্তুষ্ট না। হ্যাঁ, এ ব্যাপারে আমরা তাদের প্রতি খুশি না। আর আমাদের আত্মীয় স্বজন আমরা চাই দ্রুত উদ্ধার সমাপ্তি ঘোষণা করা হোক, উদ্ধার কাজে আমাদের লাশ আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। আমাদের আত্মীয় স্বজন নিয়ে আমরা অনেকেই এখানে রাত্রে অবস্থান করতেছি হুলা আকাশের নিচে। আমার বোনের খোঁজ গত শুক্রবার থেকে, এখন থেকে আমার বোনের খোঁজা পাইতেছি না ভাই। ভাই দুপুরে কি কাজ করতেছে ভাই বুঝতেছি না কোনো স্যার। আমার বোনের কইতাছি না কইতে, আমার বোনের খোঁজা পাইতাছি না। উনি এইখানে কিভাবে আসছিলেন একটু বলুন তো। এখানে বেড়াইতে আইসে বান্ধবীর সাথে, বেড়াতে এসেছে ভাই।